রুমা মণ্ডলের ছোট্ট শিশুই বলা চলে রোহন আমাদের সঙ্গে রয়েছে। রোহন, কি হয়েছিল সকালে? সকালে আমরা যাচ্ছিলাম ওই ভোট দিতে, তখন রাস্তায় গেট দিয়েছিল, আর আর ওখান থেকে আমার বাড়ি এসে গুলি চালিয়ে যাচ্ছে। তুই দেখছিলি, গুলি চালাচ্ছিল, আওয়াজ শুনছিলি? আওয়াজ শুনছিলি? তারপর কি হলো, তোর মায়ের লেগেছে? কোথায় লেগেছে? দুই পায়ে। দুটো পায়েতে লেগেছে? কি লেগেছে? গুলি। তাই? কারা চালাচ্ছিল শুনেছিস কিছু? ওরা। কারা? হে, ওরা চালাচ্ছিল গুলি। ওরা চালাচ্ছিল? তুই চিনিস না কি যারা চালাচ্ছিল? তোর বাবা মা চেনে? তুই চিনিস না? বাবা মা চেনে। বাবা মা চেনে? তুই কি বাড়িতেই থাকতিস নাকি এসছিস? এই বাড়িতেই থাকতিস তুই? হ্যাঁ। তুই বাড়িতে থাকতিস? বাবা থাকতো বাড়িতে? না, বাবা ঘর ছাড়া। বাবা ঘর ছাড়া? তো তোর কষ্ট হতো না, বাবা এতদিন ছিল না? হ্যাঁ, বাড়ি আসতো মাঝে মাঝে। আর এখন কি হবে তাহলে? আজকে যে গুলি ছিল, ভয় করছে? কি হচ্ছে? ভয় পাচ্ছে। ভয় কেন? কেন যদি গুলি চালাই? গুলি চালালে কি হবে? কি হবে? কার যদি লেগে যায় তখন? লেগে গেলে ভয় লাগছে? পুলিশ কাকুরা তো রয়েছে, তাহলে পুলিশ কাকুরা থাকলেও হয়? কাকুরা চলে গেলে? কাকুরা চলে গেলে একটাই প্রশ্ন, যে পুলিশ কাকুরা যদি চলে যায় তাহলে কি হবে? এবং এই আতঙ্ক নিয়ে কিন্তু দিন কাটাচ্ছেন এই গ্রামের সমস্ত মানুষরা। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হারোয়া।